সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে সাতক্ষীরার চার আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জবলুল হায়দার এর সভাপতিত্বে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদুজ্জামান সাইদ ও খালেদা আইয়ুব ঢলি। এ সময় ১২টি ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত মতামত প্রকাশ করেন। পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে শ্যামনগর উপজেলা থেকে বিপুল পরিমাণ লোক সংখ্যা উপস্থিত থাকতে হবে বলে সেভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান করেন উক্ত অনুষ্ঠানের সভাপতি এমপি জগলুল হায়দার।